গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে রাখি বন্ধন, তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা। আর সকাল সকাল দেখো বৃষ্টি চলে এসেছে আমাদের বাড়িতে, আমার ছেলেকে রাখি পরাতে। তো ও দেখছো একটু রেডিও হয়ে আছে, এখনও প্যান্ট পরায়নি, জাস্ট জামাটা পরিয়ে দিয়েছে। দেখো অ্যাটিটিউডটা দেখো তো। এখন দেখো রাখি বাঁধা কমপ্লিট, এখন চলে যাচ্ছি মামার বাড়িতে। আজকে মামার বাড়িতে একটা শ্রাদ্ধান মানে শ্রাদ্ধানুষ্ঠান আছে, শ্রাদ্ধের কাজ আছে, একজন মারা গেছে একটা দাদু, তো সেখানে যাওয়া হবে। তো মা দেখো বাবা রেডি হয়ে গেছে, আমার শাশুড়িমা শ্বশুরমশাই সবাই বাড়িতে উঠে গেছে, আমিও পিছনেই বসে আছি। তো একসঙ্গেই তিনজনাই যাওয়া হবে। আর আজকে আমি 7 বছর পর আমার মামার বাড়িতে যাচ্ছি, বিভিন্ন কারণের জন্য যাওয়া হয়নি। আর তোমরা তো জানোই মামার বাড়ি হচ্ছে সব থেকে ছোটোবেলা থেকে বলো আর যাই বলো, অনেক জায়গায় আত্মীয় স্বজন থাকবে কিন্তু মামার বাড়িটার মতো একটা শান্তি সত্যিই নেই। তো মামার বাড়িটা খুব একটা কাছের, খুব একটা মানে কি বলবো, নিজের সমস্ত দিক থেকেই। তো যাই হোক, তো অনেকের মামার বাড়ির সঙ্গে এখনও সম্পর্ক আছে, অনেকের মামার বাড়ির সঙ্গে এখনও সম্পর্ক আর নেই। হয়তো ছোটোবেলা ভালো সময় কাটিয়েছে বাট হয়ে ওঠে না। আর এখন দেখো মামার বাড়ির রাস্তায় আমি চলে এসেছি, তো আস্তে আস্তে অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে, অনেক কিছুই আগেকার স্মৃতি একদম মনের মধ্যে ভেসে উঠছে। কী করবো, 7 বছর পর যাচ্ছি মানে বুঝতে পারছো, এই রাস্তাঘাট সমস্ত কিছু চেনা জানা। তো ফাইনালি মামার বাড়িতে এখনও ঢুকতে পারিনি, তালা মারা। তো তালা খুললে তারপরে যাওয়া হবে, যেহেতু ওখানে কেউ থাকে না, একদম পোড়ো বাড়ি হয়ে আছে। আর যে দাদুটা মারা গেছে তো সেই দাদুটাদের বাড়িতেই আছি, তো সেখানে টিফিন দিয়েছে, খেয়েছে। আর ফাইনালি দেখো আমার মামার বাড়িতে ঢুকছি, আমার মামার বাড়ি দেখো একদম জঙ্গল হয়ে গেছে। 7 বছর যদি কেউ না থাকে এখানে কেমন হয়? তো এখানে এসে জাস্ট সত্যি চোখে জল এসে গেছিলো, এরকম পরিস্থিতি। আমার শুধু না, আমার মা বাবা সবার সবার একটা মানে সমস্ত দিক থেকে একটা সব কিছু মানে মনে মনে পড়ে যাওয়া, আঁকড়ে ধরে রাখা, অনেক স্মৃতি থাকে না। তো সেই ছোট থেকে বিশেষ করে আমার মা মাসিদের তো মানে খুবই মনে পড়ছে, কারণ 7 বছর তারাও এর মধ্যে ঢুকতে পারেনি। তো যাই হোক, আমার মামা কাজের সূত্রে বাইরে থাকে, মামিমাও থাকে না এখানে, তো উনি বাইরে বাড়ি করে সেখানে আছে, উনিও চাকরি সূত্রে থাকে। তো যাই হোক, আর আমার একটাই ভাই মানে আমার মামার একটাই ছেলে, তো সেও এখানে থাকে না, সে পড়াশুনোর সূত্রে বাইরেই থাকে। তো বাড়িটা একদম জঙ্গল হয়েছিল পোড়ো বাড়ি, এখন দেখো প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে, তার মাঝেই আমাদের খাওয়া দাওয়া করতে হচ্ছে। আর আমার মামার বাড়ির উঠানেই প্যান্ডেলটা হয়েছে, তো আমার মামার বাড়ির দেখতে পাচ্ছ ওইসব জানলাগুলো, বারান্দার জানলাগুলো দেখা যাচ্ছে। আর এখন দেখো খাওয়া দাওয়া করে একটু ড্রেস চেঞ্জ করে সবাই মিলে একটা ঘরের মধ্যেই বসে আছি, আর এই একটা ঘরের মধ্যেই লাইট আর ফ্যানটা আছে, নাহলে আর কোনো ঘরে লাইট ফ্যান ট্যান কিচ্ছু নেই। তো এই ঘরেই সেই জন্য সবাই মিলে বসে আছি, আর এই ঘরটা খুব মানে খুব নিজের, মানে এই ঘরেই সমস্ত আড্ডা। আর যে বারান্দাটা দেখা যাচ্ছিলো জানো, সেই বারান্দাটাও খুব একটা আড্ডা, মানে খাওয়া দাওয়ার পরে এই বারান্দায় সবাই মিলে আড্ডা দিতাম। আমার দিদিমা পান সাজতো আর আমরা সবাই বসে থাকতাম, আর একটা পান খাওয়ার জন্য মানে আগেকার দিনে কি এটা আমার খুব মানে ইয়ে হতো যে আগেকার দিনে প্রায় সব সব ঠাকুমা দাদুরাই কিন্তু পান খেত, একটা জিনিস তোমরা লক্ষ্য করবে। তো আমার দিদিমাও তো পান খেত, তো আমি একটা করে চাইতাম। আর আমার চাওয়ার কারণটা ছিল পান খাওয়াটা না, মেইন জিনিস আমার ঠোঁটটা একটু লাল হবে, জিভটা একটু লাল হবে, এই জিনিসটা আমার মধ্যে কাজ করতো ছোটোবেলায়। তো যাই হোক, ওটা আমার ছোটো মাসিমার ছেলে, আর মানে ওখানে আমার চারটে মাসি আমার মা ধরে পাঁচজন। তো এটা হচ্ছে নেক্সট ডে মানে সকালবেলা, আর সারা রাত আর কোনো ব্লগ করিনি, আর তোমরা ভাবছো সারা রাত ওইখানে ছিলাম না, আমি ছেলে নিয়ে আর অত মানে 7 বছর একটা বন্ধ ঘরে অবশ্যই একটা ছোটো বাচ্চাকে নিয়ে থাকাটা ঠিক হবে না বলে আমরা মামার বাড়িতে মানে অন্য মামাদের বাড়িতে ছিলাম, আর আমার একটাই মামা, নিজের একটাই মামা, তো সেখানে থাকা হয়নি, তো অন্য মামাদের বাড়িতে ছিলাম। আর এখানে দেখো একটু ঘুরছি, আর এখানে ডালিম হয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা অন্য মামাদের গাছ। আর আজকে 7 বছরের স্মৃতিচারণ করলাম তোমাদের সঙ্গে,
আর এই যে হচ্ছে আমার মামার বাড়ি। বাড়ি যাওয়ার পালা হয়ে গেছে, তো বাড়ি যাওয়ার পথে এই যে ঢুকতে গেট দেখতে পাচ্ছ, রাস্তার পাশেই একদম আমার মামা বাড়ি, ওখান থেকে ঢুকে, তো ওখানে তালা মারা আছে, তোমাদেরকে আর দেখালাম না। আর এই যে উঠান, এখানেই প্যান্ডেলটা হয়েছিল, আর একদম 7 বছরের স্মৃতিচারণ আজকে তোমাদের সঙ্গে করে দিলাম। আর এই যে ব্যাকগ্রাউন্ডটা, পিছনের বারান্দা, আর যে ঘরে ছিলাম ওই ঘরের জানালা ওইদিকে দেখা যাচ্ছে। তো এইখানেই আপাতত আমার ছোটোবেলাটা প্রায় সময় এখানে কেটেছে, আনন্দের সঙ্গে কেটেছে। সবাই চলে যাবে বলে ব্যস্ত হয়ে পড়েছে, সবাই দেখতে পাচ্ছ গাড়ি দাঁড়ানো আছে, সব মাসিরাই চলে যাবে, আমরাও চলে যাব। তো আমি 7 বছরের পুরনো স্মৃতিটাকে একটু মনের মধ্যে আবার একটু জাগিয়ে রাখলাম। আবার কবে আসতে পারবো না পারবো আমি জানি না, তবে সব মাসিরা খুব মিস করছিল, আমিও খুব মিস করছিলাম। আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার মামার বাড়ি।